আলাইকুম ভিউয়ার্স, আমি ফৌজিয়া শারমিন, চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। তো আমি কার্ডটা প্রথমেই শো করে দিচ্ছি আর শপ নেমটা বলে দিচ্ছি, আব্দুল খালেক এন্টারপ্রাইজ। আর ঠিকানাটা বলে দিচ্ছি, 10 নিউ সুপার মার্কেট, ব্লক এ, দ্বিতীয় তলা, নিউ মার্কেট কমপ্লেক্স, ঢাকা 1205। আর নিচের যে ফোন নাম্বারটা আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি এই দুই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা জিনিস ডেলিভারি নিয়ে নিতে পারবেন। ভিউয়ার্স, এটা হচ্ছে সবজি কাটারের জন্য, আপনি যে আচ্ছা চারটা পাট আছে আপনারা দেখতে পাচ্ছেন, একটু ধরে থাকেন, খুলতে হবে না, ধরে থাকেন, বোঝা যাচ্ছে, একটু বাঁকা করে দেখেন। এই যে ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাইজটা, এই যে চারটা সাইজ হবে, আপনারা যে কোনো জিনিস সালাদ করে নিতে পারবেন। ভাই এটা কিসের জন্য? এটা কি ভিতরে আটকে গেলে টান দিয়ে পরিষ্কার করে নিতে পারবে। তো এটা প্রাইসটা কিরকম আসবে? ২৫০ টাকা হলে এরকম সুন্দর একটা কেচি নিয়ে নিতে পারবেন, এটার মধ্যে অনেকগুলো সাইজ আছে। এটা হচ্ছে তরমুজ স্কুপার, আপনি দেখা যায় তরমুজটাকে গোল গোল করে কেটে নিতে পারবেন। আমরা যেহেতু ইউটিউবার যারা ইউজ করি তারা অবশ্যই জেনে থাকেন, আর এটার অনেকগুলি সাইজ হয়। তো যাই হোক, এটার প্রাইসটা আমরা একটু জানবো। ভাই এটার প্রাইসটা? এটার প্রাইস ১০০ টাকা। অনলি ১০০ টাকা হলে এরকম নিয়ে নিতে পারবেন। এটা দেখা যায় অনেক সময় আমাদের কেক বা আপনি পুটিংয়ের উপরে ডেকোরেশন করতে পারেন এরকম সুন্দর করে কেটে কেটে। তো যাই হোক, এবার আমরা পিৎজা কাটার দিকে। এটা কি আইসক্রিম? আচ্ছা, আইসক্রিমটাকে যে আমরা গোল রোল করে যে বের করি সেটাকে, এটা এটা সে জিনিস হবে। মানে আমরা যে আইসক্রিম অনেক সময় যে দেখা যায় কাপের বাট থেকে এভাবে তৈরি নিবো, সেখান থেকে এভাবে রোল হয়ে গোল হয়ে বের হবে। তো এটা কিন্তু হেভি ভালোই। আর এটা কিসের উপরে তাহলে? ৩৫০ টাকা রেট, অ্যালুমিনিয়ামের। আচ্ছা, এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের আর ৩৫০ টাকা প্রাইস পড়বে। কমেরও আছে, আরও কমেরও আছে, সেক্ষেত্রে আপনারা শপে এসে নিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে পিৎজা কাটার, এটারও সাইজ হবে ভাইয়া? আচ্ছা, সাইজ আছে, এটারও সাইজ হবে। আচ্ছা, এটার প্রাইসটা আমরা জানবো? ১২০ টাকা। ঠিক আছে, এটা বড় সাইজ ১৫০ টাকা, একটু নিচে নামান আপনি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে একটা বড় সাইজ, এটা ১৫০ টাকা পড়বে। ঠিক আছে, আর এটা হলো ডাবল। আচ্ছা, এটা হচ্ছে টু ইন ওয়ান কাটার। হ্যাঁ, টু ইন ওয়ান হবে। পিৎজাটা আপনি কেটে এইভাবে আপনি পিৎজাটা উঠিয়ে ফেলতে পারবেন, এবং পিৎজা শুধু কি পুটিংও ইউজ করতে পারবেন, যে কোনো জিনিস ইউজ করতে পারবেন। তো যাই হোক, এটার প্রাইসটা? এটার প্রাইস হবে ২৫০ টাকা। ভিউয়ার্স, মাল্টিপারপাস টস বলতে পারেন, ব্লু টস বলতে পারেন, বা ফায়ার গান, হ্যাঁ ফায়ার গান বলতে পারেন। তো যাই হোক, এটা হচ্ছে আপনার আমরা যে পুটিংটার উপরে যে ব্রাউন কালার করে থাকি, অনেক সময় দেখা যায় আমরা কালারটা করার জন্য পুরাই যে পিস্তলের মতো যে থাকে আগুনটা বের হয়ে যায়, সেটাই এটাই ওই জিনিসটা। তো যাই হোক, এটা প্রাইসটা আমরা জেনে নিব। আর সাথে কিন্তু গ্যাস হোল্ডারও আছে, বা এটা কি বলে, ক্যান। আচ্ছা, গ্যাসের বোতল। তো এটা সহ সেট বিক্রি করতে হবে, কিনে নিতে বলবেন। শুধু এটা ৬০০ টাকা, আর এটা ২৫০ টাকা। আচ্ছা, এই প্যাকেটটা যদি নেন তাহলে এটা পড়বে ৬০০ টাকা, আর যদি আমরা এটা নিই সাথে ২৫০ টাকা। এবং কি আমরা এটা কিনে ফেললে তারপর পরে যদি গ্যাসের প্রয়োজন পড়তে পারে তো ভাইয়াদের কাছ থেকে লুজ নিতে পারবেন। তো ঠিক আছে, এটার মধ্যে কি আরও সাইজ হয়, ছোট হয় এগুলো? আবার একটাই সাইজ হয়। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে থার্মোমিটার, কুকিং থার্মোমিটার। এটা আবার জ্বরের জন্য না, এটা যারা রান্নাবান্না করেন তারা অবশ্যই জেনে থাকেন। এটা হচ্ছে কুকিং থার্মোমিটার, কতটুকু অনেক সময় দেখা যায় কতটুকু টেম্পারেচার প্রয়োজন পড়ে দেখা যায়, সেক্ষেত্রে আমরা এগুলি ইউজ করতে পারি। আর আমাদের মাস্টার শেফে আমি বিশেষ করে এগুলি দেখেছি আইটেম। যাই হোক, আমাদের দেশেও এগুলি সিস্টেম বের হয়েছে। তো এটা প্রাইসটা? ৩৫০ টাকা। ৩৫০ টাকা হলে এরকম সুন্দর কুকিং থার্মোমিটার নিয়ে নিতে পারবেন। ভিউয়ার্স, এটা হচ্ছে গার্ডেন সিজার, আপনার দেখা যায় বড় বড় আমরা যে গ্রিল থাকে ঘরে মাছ কাটে থাকি, আমরা ঘরে মাংস কেটে থাকি, এবং কি দেখা যায় অনেক সময় আমরা যে গ্রিল করে রানটা যে কেটে দেয় অনেক সময় যে পিস করে ফেলে এগুলি দিয়ে করা যায়। তো এগুলি তিনটা সাইজ আছে এবং তিনটা প্রাইসও আমরা বলে দিচ্ছি। এটা ৩৫০ টাকা। এটা হচ্ছে ৩৫০ টাকা। ঠিক আছে, এটাও ৩৫০ টাকা। এটাও ৩৫০ টাকা। এটা ৪০০ টাকা। এগুলি কোয়ালিটির বিষয়ও আছে, হেভিও থাকে, সেটারও একটা ছোট বড় সাইজেরও কম বেশ হয়। ঠিক আছে, তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।